नमस्कार बंधुरा, प्रियाशार नतून ब्लगे अपन सबाई के स्वागत। आज हमें जाला पार्के 100 बचर पुरानो फुचकार दोकान फुचका खेते। तो चलो वीडियो शेष अब्दि देखें और वीडियो भलो लगले अवश्य लाइक शेयर और कमेंट करबें और चैनल सबसक्राइब कर बेल आइकन प्रेस कर देवें जैसे हमार परवर्ती वीडियो नोटिफिकेशनगुलो अपनारा सवार आगे पे जा। पाइकपाड़ा टाला पार्कर तीन माथार मोड़ थेके डान दिके सोजा एले दिनेशदार फुचकार दोकान आमरा पौंछे गेछि। दिनेशदार फुचकार दोकाने जथेष्ट भीड़। दुकान खुलते নিয়ে খাবি নাকি তুই বলে এক নম্বর খালি আছে না আরে এক নম্বর এই দিকে দিনু বলে আছে লজ্জা পেয়ে গেছে। এই সাইজটা দেখো কত বড় ফুচকা, একটা রাজভোগের সাইজে। আর পরে খাওয়া ইজ নেক্সট টু ইম্পসিবল। বলো কম নিয়ে আমাদের মানাচ্ছে বন বিট ওয়ান বিটা না কমপ্লেন কমপ্লেন পানি তুলে বেটা थोड़ा सा ही किया था, पहला दिन ही किया होगा थोड़ा सा, उसके बाद किया नहीं। आधा आधा दिन कत दिन दोकान टोटल
সবার মিলিয়ে 105 एक ही सीजन है बारह सीजन एक है दो है लास्ट में वही वही सांप वाला ही है ना वो जो बड़ा सा बोन वाला सांप रहता है सांप सौ पांच के महान वो क्या बाबा बारह आज के घोड़े वो देखते होते हैं वही বাদ দিয়ে দেবো দিনেশদার ফুচকার দোকানের পেছনেই দিনেশদার চাটের দোকান, চলুন দেখি কি কি চাট পাওয়া যায়। যে কোনো আনন্দ অনুষ্ঠানে আপনারা 7044314655 এই নম্বরে ফোন করে দিনেশদার থেকে বুকিং নিতে পারেন। পাইপ দিয়ে যাওয়া যাবে না, যথেষ্ট ভিড় আছে দোকানে, তো আমরা এখানে ওয়েট করছি। তোমাদের কি কি পাওয়া যায় এখানে, চাট কি কি পাওয়া যায় বা বলে দাও না। দই ফুচকা, পাপড়ি চাট, চুমুর, আলু কাবলি, মিষ্টি ফুচকা, দই ফুচকা পাঁচটা। আর প্রাইস কেমন? সবার আলাদা আলাদা, 30, 40, 50। পাপড়ি চাট 50-60 পাপড়ি চাট। আর দই ফুচকা? দই ফুচকা 50। আর চুরমু? চুরমু 30-20। আচ্ছা, এটা কি দিলে? চানা মশলা। আচ্ছা, মিঠা চাটনি। দহি দোকানে যথেষ্ট নিয়ে তাই বাইরেই চলে এলাম খেতে, বা টেস্ট করে দেখবো। দেখতে তো খুব সুন্দর লাগছে, এখন পুরো কালারই সুন্দর পাপড়ি চাট, আমি আগে কখনো এরকম পাপড়ি চাট খাইনি, এত সুন্দর দেখতে। আচ্ছা, প্রথমে শুধু পাপড়িটা টেস্ট করে দেখি। আওয়াজ পাচ্ছ কিনা জানি না, আলু চারটা দিয়ে ছেড়ে দিই। তোমরা অবশ্যই একবার ট্রাই করো তালাপার্কে দিনেশদার ফুচকার দোকান। তোমরা তালাপার্কে এলে যে কেউ এখানে বলে দেবে এটা খুব নোন, এরা পরিচিত, আগেই জানো যে এটা 100 বছরের পুরোনো দোকান। এরা ফোর্থ জেনারেশন যারা এই দোকানটা এখন মানে চালাচ্ছে। তোমরা জলও রাখা আছে, ভালো হবে মেশিন।
তো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার তো ব্যাপক লাগলো ফুচকা, তোমাদের তোমরাও জানিও যে ভিডিওটা কেমন লাগলো। 100 বছরের পুরনো ফুচকার দোকানের এই ফুচকা অবশ্যই মোস্ট রেকমেন্ডেবল, তোমরা অবশ্যই এসে একবার স্বাদ নিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। তো আজকের জন্য বাই।